হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরো স্পোর্টস। সর্বভারতীয় ফুটবলের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ইস্ট বেঙ্গল দলের জুনিয়র ফুটবল দলের দায়িত্বে থাকা কোচ রঞ্জন চৌধুরী একাডেমির দায়িত্ব ছেড়ে জার্মানিতে পরিবার পরিজনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু কেন তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন? জানা যাচ্ছে বয়স বাড়ানোর দায়ে জুনিয়র দলের প্রতিশ্রুতিবান খেলোয়াড় প্রকাশ সরকার শাস্তি পাওয়ার পর তার সব দায়টা রঞ্জনবাবুর কাঁধে চাপিয়েছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। কিন্তু সকলেরই প্রশ্ন, জুনিয়র খেলোয়াড়দের বয়স যাচাই করার দায় তো কর্মকর্তাদের, কোচ কিভাবে এর দায় নেবেন? বিশেষত জুনিয়র ফুটবলারদের কাছে এ তো বিনামেঘে বজ্রপাত। আসলে কলকাতা ফুটবল সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা জানেন, খারাপ কিছু দায় কোনো ক্লাবের কর্মকর্তারাই নেন না। এক্ষেত্রেও তাই আপাদমস্তক ভদ্রলোক রঞ্জনবাবুর কাঁধে এসে পড়েছে এই অবাঞ্ছিত অপবাদ। জাতীয় দলের প্রতিনিধিত্ব করা বেশিরভাগ খেলোয়াড়ই কোনো না কোনো সময় তার কাছে কোচিং নিয়েছেন। কার্লটন চ্যাপম্যান, অলোক দাস, দীপেন্দু বিশ্বাস, রেনেডি সিং, দীপক মণ্ডল, জেমস সিং, সুব্রত পাল, উদান্তা সিং, কত নাম বলবো। টিএফএ একাডেমিতে দীর্ঘদিন ছিলেন, সেখান থেকে চলে যাওয়ায় টিএফএ একাডেমিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই তার কোচিং ছেড়ে বাংলা ছেড়ে চলে যাওয়া বাংলার ফুটবলের অপূরণীয় ক্ষতি, তাতে কোনো সন্দেহ নেই। আগামী 10ই জুলাই এটিকে মোহনবাগান দলের প্রথম ডাইরেক্টর বোর্ডের মিটিং হওয়ার সম্ভাবনার কথা আমরা গতকালের প্রতিবেদনেই জানিয়েছিলাম। সেই দিনই ক্লাবের নাম, জার্সির রং বা লোগো নিয়ে সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি কি আরও কোনো বিশেষ চমক অপেক্ষা করছে এটিকে মোহনবাগানের লক্ষ লক্ষ সমর্থকদের কাছে? দলের অন্দরমহল থেকে যে খবর চুঁয়ে আসছে তা হলো একজন বড় মাপের ভারতীয় খেলোয়াড়ের এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে সরকারিভাবে ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল ওই দিনই। কে সেই খেলোয়াড়? আমাদের সূত্র জানাচ্ছে, ভারতের সেরা ডিফেন্ডার সন্দেশ জিংহানের এটিকে মোহনবাগানের যোগদান নিয়ে সেদিন ক্লাবের শিলমোহর পড়তে পারে। যদি সন্দেশ এটিকে মোহনবাগানে যোগ দেন তবে নিঃসন্দেহে এই দলকে তা শক্তিশালী করবে। সন্দেশ থাকা মানে ডিফেন্সকে নিয়ে কোচ হাবাসকে বেশি চিন্তাই করতে হবে না। টিরির সঙ্গে সন্দেশের যুগলবন্দি বিভক্ত দলের সমীহ আদায় করে নেবে। সন্দেশের কেরিয়ারের দিকে একবার এক নজরে আলোকপাত করা যাক। ইউনাইটেড সিকিম দল থেকে উত্থান 2012 সালে, এবং ওই বছরই আই লিগের দ্বিতীয় ডিভিশনে তারা চ্যাম্পিয়ন হয়। 2014 থেকে 2020 কেরালা ব্লাস্টার্সে দীর্ঘদিন সন্দেশ খেলেছেন। মোট 76 বার কেরালা ব্লাস্টার্সের হয়ে জার্সি পরেছেন। 2014 সালে ভারতের অনূর্ধ্ব 23 দলে তিনি সুযোগ পান। 2015 সালে ভারতের সিনিয়র দলে তিনি খেলেন এবং সেখানে 36 বার ভারতের জার্সি পরে খেলে 4টি গোল করেন। তাকে দলে নেবার জন্যে এবারে মুম্বাই সিটি এফসি, ব্যাঙ্গালোর এফসি এবং ওড়িশা এফসি প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছে। সেই সঙ্গে বিদেশি কয়েকটি ক্লাবেরও অফার ছিল, কিন্তু তার মধ্যে থেকে এটিকে মোহনবাগান তাকে যদি ছিনিয়ে আনতে পারে তবে বলবো যে মোহনবাগানের এটিকে দলের সমর্থকদের কাছে নিঃসন্দেহে সেটা একটা বড় বোনাস। এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল আজকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে, ভালো থেকো, পাশে থেকো।